To know the Bollywood latest updates, subscribe now Siti Bollywood YouTube channel. আর এবার চলুন ফ্রেন্ডস, ইমরান হাশমি কাম ব্যাক করতে চলেছেন একটি হরর প্রজেক্টে। রাজ ফ্র্যাঞ্চাইজির পর রাজ থ্রি এবং রাজ রিবুটে অভিনয় করার পর বোঝাই যাচ্ছে যে হরর জনরটি এখন আবার নতুন করে অভিনেতা এবং দর্শক থেকে শুরু করে ছবির প্রযোজক এবং পরিচালক সকলকেই ভীষণ রকম অ্যাট্রাক্ট করছে। আফটার অল, গত বছরের সবথেকে লো বাজেট এবং সবথেকে বিগ হিট ছবিটাই কিন্তু ছিল একটি হরর কমেডি জনরের ছবি, তাই এই জনর থেকে আরো একবার নতুন করে ভরসা পাচ্ছে বলিউড। আর তাই তো ইমরান হাশমি এবার কাম ব্যাক করতে চলেছেন একটি হরর প্রজেক্টে। রেহান, তোমারি বাতো কো মানে না মানে, আই নো ইয়োর হাউস ইজ হন্টেড শাইনা, মাই জানতা হুঁ তোমারে সাথ কিয়া হো রাহা হ্যায়। ভূতের ছবি করার জন্য এবার মহেশ ভাটের ক্যাম্প ছেড়ে মালয়ালম ছবির দ্বারস্থ হয়েছেন ইমরান হাশমি। আগে হ্যাঁ, হরর জনরটি যদি অনেকেই ভেবে থাকেন এক চেটিয়া শুধুমাত্র ভাট ক্যাম্পের, তাই কিন্তু নয়। দক্ষিণ ভারতেও এরকম সুপারন্যাচারাল এলিমেন্ট নিয়ে প্রচুর ভালো ভালো প্রজেক্ট এর আগেও হয়েছে। তবে এবার দক্ষিণী হিট ছবি এজরার হিন্দি রিমেকে অভিনয় করতে চলেছেন ইমরান হাশমি, পরিচালক জয়কৃষ্ণন, যিনি দক্ষিণী ছবিটিও নির্দেশনা করেছেন। শুধু তাই নয়, এই ছবির শুটিং হতে চলেছে মুম্বাই এবং মরিশাসের অসাধারণ কিছু লোকেশনে। তবে ইমরান হাশমির বিপরীতে অভিনেত্রী কে হবেন সেটা কিন্তু এখনো অফিশিয়ালি কনফার্ম নয়। শোনা যাচ্ছে ছবিটি প্যানোরামা স্টুডিওস প্রোডিউস করতে চলেছে, এর আগে যারা দৃশ্যমের অফিশিয়াল হিন্দি রিমেক বানিয়েছিল। ছবিটার মধ্যে হিট হওয়ার সমস্ত রকম উপাদান কিন্তু একেবারেই ভরপুর। এছাড়া দক্ষিণী ছবি এজরা যারা অলরেডি দেখে ফেলেছেন তাদের জন্য বলাই বাহুল্য, এই ছবিতে অভিনয়ের স্কোপ অনেকখানি স্ট্রং রয়েছে। তাই সব মিলিয়ে ইমরান হাশমির হরর জনরের মুভিতে আরো একটা দুরন্ত কামব্যাক তার ক্যারিয়ারকে কতখানি বুস্ট আপ করতে পারে এখন সেটাই দেখার। প্যার করতা উসসে ইউ ফ্রিকিং লুজার, ইউ বেটার স্টে অ্যাওয়ে ফ্রম তঞ্জনা, উসে মারনা হোগা। ফর লেটেস্ট আপডেট সাবস্ক্রাইব সিটি বলিউড এন্ড প্রেস দা বেল আইকন।